श्री लक्ष्मण बेरा জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-210-255-046 এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় গতি বাড়িয়ে প্রবল বেগে স্থলভূমির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান বুধবার সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড় স্থলভূমির উপর আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া দপ্তর তবে তার আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লক জুড়ে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সুমীর জানা জানান পাথরপ্রতিমা ব্লকের জি প্লট বনশ্যামনগর শ্রীনগর ও ব্রজবল্লভপুর এলাকাগুলি থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে একই সঙ্গে পাথরপ্রতিমা ব্লকের নদীবাদ সংলগ্ন এলাকাগুলি থেকেও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে তবে এই মুহূর্তে পাথরপ্রতিমা ব্লকে যেসব নদীবাঁধগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই নদীবাঁধগুলিকে প্রাথমিকভাবে মেরামত করার কাজ চলছে আমরা গতকাল বিডিও অফিসে আমাদের মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের সমস্ত প্রধানদের নিয়ে আমরা বসেছিলাম যেহেতু সাইক্লোন এবারেও আসছে আজকে বলতে আমরা এর আগে যেমন আমরা বুলবুল ঝড়ের সঙ্গে আমরা অভ্যস্ত ছিলাম সেই জন্য প্রিকশনটা এবারে আরও আমরা অনেক আগে থেকে নিতে পেরেছি মেনলি আমাদের যেটা রিভারিং জোন হিসাবে জিপ্রট বে বন্দরের কাছেই আর কি গণতন্ত্র থেকে আরম্ভ করে জিপ্রট পোর্শনটা রজবল্লভপুর পাশে বনশ্যামনগর শ্রীধরনগর এই মেন যে রিভারিং জোনটা আছে সবচেয়ে বেশি এফেক্টেড তাদের আগাম আমরা জানিয়ে দিয়েছি আমাদের তাড়াতাড়ি তাদের প্রস্তুতি আমাদের নিরাপদ স্থানে বিভিন্ন স্কুলগুলো যেগুলো রয়েছে বিশেষ করে আমরা যেগুলো আছে যে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার আছে যেখানে হয়তো আমাদের ওই এর জন্য আমাদের এবারে কোয়ারেন্টাইন সেন্টারও করা হয়েছে তার বাইরে যেগুলো বাকি আছে সেগুলোকে আমরা একটা কভার করবার জন্য চেষ্টা করেছি এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েত যেগুলো আছে সব জায়গাতে যেহেতু আমাদের মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার রয়েছে এবং স্কুলগুলোতে আছে আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে বলে দিয়েছি যে সাইক্লোনের আগে তাদেরকে যেন আমাদের নির্দিষ্ট জায়গাতে নিয়ে আসা হয় গতবারে আমরা ডিএসসি রেখেছিলাম প্রত্যেকটি অঞ্চলে এবারে সেভাবে করে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিশেষ করে রিভারিং জোনের যেগুলোকে ভালনেবল পয়েন্ট থেকে গেছে সেটা এর আমরা গতকালই আমরা এক জায়গায় বসেছিলাম তাতে দেখা গেছে কাকদ্বীপের যে সমস্ত আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মধ্যে পড়ে সেটা আমাদের এই বুকিমাইতির ঘাট আমাদের গোপালনগরের থেকে আরম্ভ করে আমাদের কি বলবো ব্রজবল্লভপুরে দুটো ভান্ডাবের পয়েন্ট রয়েছে এর বাইরে আমাদের জিপ্রটির কথাটা বললাম গোবর্ধনপুর ওখানে আইলার মন্ত্রে দেখেছি সীতারামপুর এইগুলোকে যেমন আমরা রিকভারি করবার জন্য অফিসিয়াল লেভেলের যারা আছে তারা অটোমেটিক্যালি ওখানে চলে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কৈমিড়ি সেকশনের অন্তর্গত সীতানগরী বিজয়রঞ্জিতের ঘাট কিপ্রটির জিরো পয়েন্ট থেকে গেছে রামগঙ্গার ভারতলা এইগুলো ইন্দ্রনারায়ণ করে কিছুটা পোর্শন এবারে আমাদের পূর্ব দ্বারিকাপুরের একটা পোর্শন এই যে ভান্ডাগুল পয়েন্টগুলো থেকে গেছে এগুলো চিহ্নিত এবং আমরা আগে থেকে সব স্কিম রেডি করে রেখেছিলাম দুর্ভাগ্যের বিষয় লকডাউনের কারণের জন্য কাজ করতে না পারলেও আপাতত এই ঝড়ে যাতে এগুলো ভেঙে না যায় আমাদের আধিকারিকরা ছিলেন আমরা নিজেরা ছিলাম প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করে প্রাথমিকভাবে পঞ্চায়েতও সহযোগিতা করছে ওরাও সহযোগিতা করছে করে আপাতত রিকভারি করবার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয় আশা করা যায় তেমন বড় কিছু যদি না হয়ে থাকে তাহলে পাথরপ্রতিমাকে আমরা সেভ করতে পারবো এরপর একটা অ্যাসুরেন্স নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর এমনি তাৎক্ষণিকভাবে যা যা হওয়া দরকার সে প্রিকশন আমরা বিডিও অফিস থেকে এবং আজকের আমাদের ট্রাস্টর কমিটির মিটিংও ছিল সেখানে আমরা কিন্তু সমস্ত কিছু ধরা নিচ্ছি বিদ্যুৎ হতে পারে আর আমাদের পিইজির ব্যাপার থেকে থাকে অন্য অন্য যে সমস্যাগুলো আছে সব লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে রেখেছি পাথরপ্রতিমা যাতে এই সাইক্লোনে এতে এফেক্টেড না হয় তার জন্য নিয়েছি ঈশ্বর জানি না কী করবে যদি কি বিশাল কিছু ঘটে যায় তাহলে কিছু করার নেই নতুবা প্রাথমিক ধাক্কা সামলাবার মতো ক্ষমতা আমরা অর্জন করতে পারবো এই বিষয়ে পাথরপ্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম মা দুর্গা হসপিটাল স্বাস্থ্যসাথী রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কার্ডগুলির মাধ্যমে সমস্ত ওপেন মাইক্রো সার্জারি অপারেশন বিনামূল্যে করা হয় তিনটি বড় অপারেশন রুম লিফট সহ সেন্ট্রাল অক্সিজেনের সুব্যবস্থা এছাড়াও ডায়ালিসিস ও আইসিইউ এর সুব্যবস্থা আছে ঠিকানা কুলপি থানার নিকট দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল 9734106007 8617848028